বিএনপির সঙ্গে মিল রেখে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। সোমবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি পালন করবে তারা। বিবৃতিতে বলা হয়, সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর সারা দেশে 3 দিনের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিবৃতিতে তিনি বলেন, গত 28 অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের পথে পথে বাধা প্রদান করে। সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেফতার করে। বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার গ্যাস, গুলি এবং বেধড়ক লাঠিচার্জ করে। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েকদিন সারা দেশে জামায়াতে ইসলামী সহ বিরোধী দলের প্রায় 2000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সহ গ্রেফতার সব রাজনৈতিক নেতা ও আলেম ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধ, 28 অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা, বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে 31 অক্টোবর এবং 1 ও 2 নভেম্বর সারা দেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়।